সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে যে ঘটনাটি উপস্থাপন করব তা অত্যন্ত অবাস্তব একটি ঘটনা, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 8 মাসের অতিকায় শিশু চাহতকে ঘিরে চাঞ্চল্য পাঞ্জাবে। মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বয়সের তুলনায় দেহের অতিরিক্ত ওজনের সমস্যায় ভোগার উদাহরণ নতুন নয়। ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চ এর পরিসংখ্যান অনুযায়ী ভারতে 2001 থেকে 2005 সালে অতিরিক্ত ওজন এবং ওবেসিটিতে ভোগা শিশুদের সংখ্যা ছিল সেই সময়ের মোট শিশুর 16.3%। 2010 সালের পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 19.3%। সম্প্রতি পাঞ্জাব এক 8 মাসের শিশুকে ঘিরে একই কারণে শোরগোলে মেতেছে। 8 মাসের চাহত কুমার জন্মেছিল আর 5টা শিশুর মতে স্বাভাবিক ওজন নিয়ে, কিন্তু মাস চারেকের মধ্যে তার ওজন বাড়তে শুরু করে। ফুলে ফেপে চাহত এখন 17 কেজির, যা 4 বছরের বাচ্চার ওজনের সমান। জাতীয় একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, চাহতের বাবা সুরজ কুমার এবং মা রীনা দেবী দুজনেই চাহতের ওজন নিয়ে চিন্তিত। তারা কেউই বুঝতে পাচ্ছেন না কিভাবে চাহতের খিদে সামাল দেবেন। ওই সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে রীনা দেবী বলেছেন, ও স্বাভাবিক বাচ্চাদের থেকে অনেক বেশি খাওয়া দাওয়া করে, সারাদিন খেতেই থাকে। আমরা খাবার না দিলে ও কাঁদতে শুরু করে, বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করে, কিন্তু ও এত ভারী যে ওকে আমরা কোলে নিয়ে ঘুরতে পারি না, কাছাকাছি ঘুরিয়ে আনি। রীনা দেবীর প্রথম সন্তানও ওবেসিটি জনিত কারণে মারা যায়, তাই চাহতকে নিয়ে স্বাভাবিকভাবে তাদের চিন্তা বেশি। চাহতের বাবা দুঃখ করে বলেন, এটা আমাদের ভুল নয়, ভগবান ওকে এরকমভাবে তৈরি করেছেন, এটা আমাদের হাতের বাইরে। আমার খারাপ লাগে ওর মোটা হওয়ার কারণে যখন কেউ ওকে নিয়ে হাসাহাসি করে। চাহতের এই অবস্থা দেখে ডাক্তাররা মাথায় হাত দিয়েছেন। এমনিতেই তার অতিরিক্ত ওজন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ও ঘুমের অসুবিধা ঘটাচ্ছে, ভবিষ্যতে চাহতের শারীরিক অবস্থা কী দাঁড়ায় সেটাই চিন্তার বিষয়। এখানে শেষ নয়, চাহত ত্বকের সমস্যাতেও ভোগে, যে কারণে শুশ্রূষার জন্য রক্ত পরীক্ষাও করা যাচ্ছে না। চাহতের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, ও চিকিৎসার জন্য যথেষ্ট খরচ যোগাতে পারবো না আমরা, তাও আমরা যথেষ্ট চেষ্টা করব যাতে ও সেরে ওঠে। অস্বাভাবিক ওজন সংক্রান্ত রোগে ভোগার ঘটনা নতুন নয়। 2005 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার 2 গ্রামে এরকম ঘটনার নজির পাওয়া গিয়েছিল। 11 মাসের লোকমান হাকিম এবং 7 মাসের খসবুর এস কে অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগত। এদেরও খাদ্যাভ্যাস ছিল ভয়ঙ্কর। লোকমান দিনে 5 লিটার দুধ পান করত এবং খসবুরের মাছ মাংসের প্রতি অস্বাভাবিক ঝোঁক ছিল। এর মধ্যে লোকমান খাবার খাওয়ার সময় শ্বাসরোধ হয়ে মারা যায়। তাই স্বাভাবিকভাবেই চাহতকে নিয়ে চিন্তায় আছেন তার বাবা মা। ভগবান ছাড়া ভরসা করার মতো তাদের আর কেউ নেই। দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।